আসসালামু আলাইকুম। ফাইবার অপটিক সেন্সর মডিউলের প্রথম টিউটোরিয়াল ফাইবার অপটিক সেন্সরের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ এটি কিভাবে কাজ করে, এর ফিচারগুলো কি কি, কোথায় এটি ব্যবহৃত হয় ইত্যাদি। ফাইবার অপটিক সেন্সর অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে সিগন্যাল দূরবর্তী ডিটেক্টরে পাঠায়। ফাইবার অপটিক সিস্টেমে ইমিটার এবং রিসিভার একটি সিঙ্গেল হাউজিংয়ে ইন্টিগ্রেটেড অবস্থায় যুক্ত থাকে। যেসব এরিয়ায় ফটোইলেকট্রিক সেন্সর ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা থাকে না, সেখানে ফাইবার অপটিক কেবল ব্যবহার করে সিগন্যাল এম্প্লিফায়ারে পাঠানো হয়। সুতরাং বোঝাই যাচ্ছে ফাইবার অপটিক কেবল লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে, কেবল এখানে মেকানিক্যাল কম্পোনেন্ট, এটি শুধুমাত্র লাইট ট্রান্সপোর্ট করে। ফাইবার অপটিক কেবল হচ্ছে গ্লাস বা পলিমার প্লাস্টিকের কোর, যার চারদিকে ক্ল্যাডিং ম্যাটেরিয়াল থাকে। ফাইবার অপটিক কেবল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন প্রিন্সিপাল মেনে চলে। আপনারা হয়তো এই বিষয়টি জানেন কিভাবে ফাইবার অপটিক কেবল কাজ করে, কিন্তু যারা এই বিষয়ে নতুন তারা বিষয়টি একটু খেয়াল করবেন। অবজেক্ট সেন্স করলে লাইট সোর্স পাতলা ফ্লেক্সিবল গ্লাস কোর বা পলিমার কোরের ভেতর দিয়ে প্রতিফলিত হয়ে সিগন্যাল আউটপুটে পৌঁছে। পানির প্রবাহের স্রোতের মতো লাইট সোর্স যদি ট্রান্সপারেন্ট ফাইবারের মধ্য দিয়ে ট্রাভেল করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তাহলে তা ওয়ালে প্রতিফলিত হয়ে অন্য প্রান্তে পৌঁছায়। সেক্ষেত্রে লাইটের ব্রাইটনেসের খুব একটা তারতম্য ঘটে না। 1841 সালে ড্যানিয়েল কলাডন সর্বপ্রথম এটি রেকর্ড করেন এবং 1954 সালে জন টিন্ডাল আইরিশ বিজ্ঞানী সর্বপ্রথম রয়্যাল ইনস্টিটিউট অফ লন্ডনে এটি সবার সামনে উন্মুক্ত করেন। পানির প্রবাহের সাথে যদি লাইট সোর্স পাঠানো হয়, তাহলে তা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেতরের সারফেসে প্রতিফলিত হয়ে ফিরে আসে, যদিও পথ আঁকাবাঁকা হয়। একেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে। এই বিষয়টি এখন আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখে নেব। বোতলের এক প্রান্ত ফুটো করা আছে এবং বিপরীত পাশ থেকে লাইট সোর্স পাঠানো হয়। পানি যখন স্টিম আকারে বের হয়ে যায়, তখন লাইট সোর্স ওই পানির সাথে যায়, অর্থাৎ পানির প্রবাহ ফলো করে। আবার একটু দেখে নেব। লাইট সোর্স পাঠানো হয়েছে, পানির স্ট্রিমের সাথে লাইট সোর্সও যাচ্ছে, অর্থাৎ ওই স্ট্রিমকে সে ফলো করছে। ভেতরে প্রতিফলিত হয়ে আসলে এই বিষয়টি ঘটে। এটি হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ রিফ্লেকশনের মাধ্যমে লাইট এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, আঁকাবাঁকা পথ হলেও। যখন লাইট একই মিডিয়ামে ট্রাভেল করে, যেমন গ্লাস থেকে গ্লাসে অথবা এয়ার থেকে এয়ারে, তখন এর ইন্টারফেসে কোনো ডিরেকশনের পরিবর্তন হয় না। কিন্তু যখন লাইট এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে, বিশেষ করে গ্লাস থেকে এয়ারে যায়, তখন এর ইন্টারফেসে ডিরেকশনের পরিবর্তন হয়ে যায়। লাইট তখন ব্যান্ড হয় বা এর নর্মাল অবস্থা থেকে একটু রিফ্লেক্ট হয়ে যায়। এটি কিভাবে ঘটে তা এখন ভিডিওতে একটু দেখে নেব। লাইট এয়ার থেকে এয়ারে প্রবেশ করছে, ফলে এর ডিরেকশনে কোনো পরিবর্তন হয় না। এখন গ্লাস মিডিয়াম থেকে অন্য গ্লাস মিডিয়ামে যাচ্ছে, তাহলে কিন্তু এর ডিরেকশনের কোনো পরিবর্তন হয় না ইন্টারফেসে। এখন গ্লাস থেকে সে এয়ারে যাবে, রিফ্রেকশন হয়ে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এক গ্লাস থেকে অন্য গ্লাসে যখন যায়, সে তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে মুভ করে, অর্থাৎ তখন প্রতিফলিত হয়ে যায়। এখন ফাইবার অপটিক সেন্সরের ফিচার্সগুলো দেখে নেব। কনফাইন্ড স্পেসে এটি ব্যবহার করা যায়। ফ্যাক্টরিতে অনেক সময় এমন সব জায়গা থাকে যেখানে ইজিতে অ্যাক্সেস করা যায় না বা অনেক অল্প জায়গা থাকে, তখন এই ফাইবার অপটিক সেন্সর ব্যবহার করা যেতে পারে। ফাইবার অপটিক সেন্সর কালার ডিটেক্ট করতে পারে।
ডিটেক্ট হাই স্পিড অবজেক্ট, অর্থাৎ হাই স্পিডে কোনো অবজেক্ট যদি সেন্সরের সামনে দিয়ে মুভ করে, অর্থাৎ দ্রুত মুভ করে, তখন কিন্তু এই ফাইবার অপটিক সেন্সর তা ডিটেক্ট করতে পারে, অর্থাৎ কত দ্রুত বা কতবার মুভ হয়েছে তা সে সিগন্যাল অ্যাম্প্লিফায়ারে পাঠায়। এটি ছোট এবং পাতলা অবজেক্ট ডিটেক্ট করতে পারে, এটি স্বচ্ছ পরিষ্কার অস্বচ্ছ অবজেক্টও ডিটেক্ট করে। টাইপস, অর্থাৎ কি কি টাইপ ফাইবার অপটিক সেন্সর পাওয়া যায়। ফটোইলেকট্রিক সেন্সরের মতো ফাইবার অপটিক সেন্সরেরও তিনটি মোড অফ অপারেশন আছে। কি কি মোড আমরা ফটোইলেকট্রিক সেন্সরে আলোচনা করেছিলাম সেগুলো কি মনে আছে? যদি ভুলে যান তাহলে আরেকবার একটু দেখে আসতে পারেন। থ্রোবিম মোড, যেখানে ইমিটার এবং রিসিভারের জন্য আলাদা আলাদা হাউজিং ব্যবহার করা হয়েছিল, এক্ষেত্রেও দুটি আলাদা হেড ব্যবহার করা হয় অবজেক্ট ডিটেকশনের জন্য। রেট্রো রিফ্লেকটিভ, ইমিটার এবং রিসিভার এক্ষেত্রে সেম হাউজিংয়ে থাকে, কিন্তু এর জন্য আলাদা এক্সট্রা একটি রিফ্লেক্টর ব্যবহার করতে হয় যাতে লাইট রিফ্লেক্ট হয়ে ব্যাক করতে পারে। ডিফিউজ রিফ্লেকটিভ, এক্ষেত্রেও ইমিটার এবং রিসিভার ইন্টিগ্রেটেড একই হাউজিংয়ে থাকে, কিন্তু এখানে কোনো রিফ্লেক্টরের প্রয়োজন হয় না, অর্থাৎ সে অবজেক্ট থেকেই লাইট রিফ্লেক্ট করে রিসিভারে পাঠায় বা অ্যাম্প্লিফায়ারে পাঠায়। এরিয়া রিফ্লেকটিভ, যখন অবজেক্ট একই জায়গার মধ্যে থাকে না, অর্থাৎ কোনো সময় এখানে কোনো সময় এইখানে, একটু ডিস্টেন্সের মধ্যে থাকে, তখন সাধারণত একটু বড় এরিয়াতে অবজেক্ট ডিটেক্ট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এরিয়া রিফ্লেকটিভ সেন্সর ব্যবহার করা হয়। এই এরিয়া রিফ্লেকটিভ সেন্সর আসলে কি করে, এটি ডিটেকশন এরিয়াকে ওয়াইড করে দেয়, ফলে ওই ওয়াইড এরিয়ার মধ্যে অবজেক্ট প্রবেশ করলেই সেটি তা ডিটেক্ট করতে পারে। স্পট রিফ্লেকটিভ, লাইট বিম একটি স্পটে পড়ে, অর্থাৎ এক্ষেত্রে ক্ষুদ্র কোনো অবজেক্ট সে ডিটেক্ট করতে পারে, ওই স্পটের মধ্যে অবজেক্ট আসলে, ছোট অবজেক্ট আসলে সে সিগন্যাল অ্যাম্প্লিফায়ারে পাঠায়। এখন ফাইবার অপটিক সেন্সরের কিছু ব্যবহার দেখে নেব। ট্রান্সপারেন্ট অবজেক্ট ডিটেকশন, থ্রু বিম এবং রেট্রো রিফ্লেকটিভ সেন্সর ট্রান্সপারেন্ট অবজেক্ট ডিটেকশনে ব্যবহৃত হয়। লম্বা দূরত্বে অবজেক্ট ডিটেকশন, এক্ষেত্রে থ্রু বিম সেন্সর ব্যবহার করা হয়। বিভিন্ন সাইজের অবজেক্ট ডিটেকশন, সেক্ষেত্রে এরিয়া থ্রু বিম ফাইবার হেড ব্যবহার করা হয়। ছোট অবজেক্ট ডিটেকশন, ছোট অবজেক্ট ডিটেকশনের জন্য থ্রু বিম ডিফিউজ উইথ কোএক্সিয়াল ফাইবার হেড সাথে ফোকাল লেন্স ব্যবহার করা হয়। এই ফোকাল লেন্স লাইটকে শেপিং করে, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স আছে সেখানে ফাইবার অপটিক সেন্সর ব্যবহার করা হয়, যেমন ওয়েল্ডিং সেল। বিরূপ আবহাওয়ায় এটি ভালো কাজ করে, যেখানে তাপমাত্রা বেশি, কেমিক্যাল রিয়াকশন হয়, অর্থাৎ ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে ধুলোবালি থাকে এবং পানির সচরাচর ব্যবহার হয়, সেখানে এই ফাইবার অপটিক সেন্সর ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে এই অবস্থা সেন্সরের ডিটেকশনে কোনো বাধার সৃষ্টি করতে পারে না। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেন্সর ইউনিটটি দূরবর্তী প্রটেক্টেড স্থানে সেট আপ করতে হবে, শুধুমাত্র ফাইবার কেবলটি রুরো আবহাওয়ায় থাকবে, কারণ সিগন্যালটা সে শুধু কেবলের মাধ্যমে সেন্সরে নিয়ে যাবে। অ্যাপ্লিকেশনস, যেখানে ইন্ডাস্ট্রিতে কনফাইন্ড স্পেস থাকে সেখানে এই ফাইবার অপটিক সেন্সর ব্যবহার করা যেতে পারে। মেডিকেল এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অটোমোটিভ অ্যাসেম্বলি লাইনে এটি ব্যবহৃত হয়। ছোট পার্টস হ্যান্ডেলিংয়ে ব্যবহৃত হয়, বিশেষ করে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে চিপ তৈরি হয়, এই চিপ তৈরির ক্ষেত্রে রোবোটিক আর্মের মাধ্যমে তা করা হয় এবং এর মুভমেন্ট খুবই কম থাকে, কোনো কোনো ক্ষেত্রে মাইক্রো মিলিমিটার পর্যন্ত। সেক্ষেত্রে স্পট এরিয়া ডিটেকশন সেন্সর ব্যবহার করে আউটপুটে সিগন্যাল ফিডব্যাক নেওয়া হয়। ফাইবার অপটিক সেন্সর কম্পোনেন্টস, অর্থাৎ কি কি কম্পোনেন্ট নিয়ে ফাইবার অপটিক সেন্সর গঠিত হয়।
অ্যাম্প্লিফায়ারে লাইট সোর্স থাকে, অর্থাৎ লাইট সে পাঠায়, লাইট রিটার্নিং ডিটেক্টর থাকে, অর্থাৎ ফিরে আসা লাইট সে ডিটেক্ট করে, অপারেটরের জন্য সেন্সর ইন্টারফেস এবং প্রসেস ইকুইপমেন্টে আউটপুট সিগন্যাল সে প্রোভাইড করে। ফাইবার, ফাইবারের মাধ্যমে আসলে লাইট সোর্স ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ অ্যাম্প্লিফায়ার থেকে লাইট যায়, অবজেক্ট সে ডিটেক্ট করে, আবার ইনসিডেন্ট লাইট অ্যাম্প্লিফায়ারে ব্যাক করে ডিটেকশন এবং প্রসেসিংয়ের জন্য। পুরো যে লাইটের ট্রান্সপোর্টটা হয় সেটি ফাইবার কেবলের মাধ্যমেই হয়। ফাইবার হেড, ফাইবার হেড সেন্সরকে মেকানিক্যালি সিকিউর করে। এতে ছোট ছোট লেন্স থাকে, অর্থাৎ ফাইবার হেডের মধ্যে ছোট লেন্স থাকে যা লাইটকে নির্দিষ্ট শেপে রাখে। এখানে সেন্সর একটি ফাইবারকে ব্যবহার করে লাইট সোর্স পাঠানোর জন্য এবং অন্য ফাইবারকে ব্যবহার করে ইনসিডেন্ট লাইট বা রিফ্লেক্টেড লাইট অ্যাম্প্লিফায়ারে ব্যাক করানোর জন্য। দুটি ফাইবার একটি হেডে অ্যাটাচ থাকে যা ছোট ধরনের কোনো অবজেক্ট ডিটেক্ট করতে পারে, কিন্তু মাঝে মাঝে দুটি ফাইবার আলাদা আলাদা থাকতে পারে, অর্থাৎ দুটি হেড মুখোমুখি অবস্থান করবে, এর মাঝখান দিয়ে যখন কোনো অবজেক্ট যাবে তখন লাইট ইন্টারাপ্ট করবে। ইন্টেন্সিটি ভার্সেস থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড কি আগের টিউটোরিয়ালগুলোতে দেখেছেন, লাইট অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে বা ইন্টারাপ্ট হয়ে ফিরে আসে অ্যাম্প্লিফায়ারে প্রসেসিংয়ের জন্য। ইনসিডেন্ট লাইট বা রিফ্লেক্টেড লাইট তখন থ্রেশহোল্ড ভ্যালুর সাথে কম্পেয়ার করা হয়, কিন্তু ফটোইলেকট্রিক সেন্সরের ক্ষেত্রে দেখেছিলাম ইনসিডেন্ট লাইট বা রিফ্লেক্টেড লাইট থ্রেশহোল্ড ভ্যালুর উপরে বা নিচে আসলেই সে আউটপুটকে অন করে দিত, কিন্তু ফাইবার অপটিক সেন্সরের ক্ষেত্রে দেখব আউটপুট অফ থাকে যখন ইনসিডেন্ট লাইট থ্রেশহোল্ড ভ্যালুর নিচে থাকে, আবার আউটপুট অন হয় যখন ইনসিডেন্ট লাইট থ্রেশহোল্ড ভ্যালুর উপরে থাকে। লাইট অন ডার্ক অন মোড, লাইট অন ডার্ক অন মোড বিষয়টির সাথে আপনারা পরিচিত, এটি আমরা ফটোইলেকট্রিক সেন্সরে আলোচনা করেছিলাম। কিছু কিছু অ্যাপ্লিকেশনে প্রসেস সিস্টেমের ইকুইপমেন্টে রিভার্স সেন্সর আউটপুটের প্রয়োজন পড়ে, অর্থাৎ আউটপুট অন থাকবে যখন ইনসিডেন্ট লাইট থ্রেশহোল্ড ভ্যালু নিচে থাকবে, আবার আউটপুট অফ থাকবে যখন ইনসিডেন্ট লাইট থ্রেশহোল্ড ভ্যালুর উপরে থাকবে। লাইট অন ডার্ক অন মোড সিলেক্ট করে বা এই সুইচ ব্যবহার করে আমরা এটি করতে পারি। অ্যাম্প্লিফায়ারে বা সেন্সরের গায়ে দেখবেন যে ডি অন ডি অফ নামে একটি সুইচ থাকে, এই সুইচ আমরা ডি অন বা ডি অফে যদি সিলেক্ট করে রেখে দিই তাহলে ওই মোডে লাইট মোড বা ডার্ক মোডে যেটি আমরা করতে চাই তা ওইভাবে কাজ করবে। টিউনিং, থ্রেশহোল্ড ভ্যালুর আশেপাশে একটি ব্যান্ড থাকে যেখানে আউটপুট সিগন্যাল খুবই আনস্টেবল থাকে, এক্ষেত্রে আইদার অন অথবা অফ থাকতে পারে, অর্থাৎ আউটপুট সিগন্যাল তখন ব্লিঙ্কিং করতে পারে, একে হিস্টেরেসিস বলে। এটি একটি ক্ষতিকারক জোন, এই জোন থেকে রক্ষা পাওয়ার জন্য একটি পারমিসেবল রেঞ্জ সেন্সর ডাটা শিটে বলা থাকে যে এই ভ্যালুর মধ্যে হচ্ছে আউটপুট আনস্টেবল থাকে, বা কোনো কোনো সেন্সরে সেটি অটোমেটিক টিউনিং করা থাকে, আবার কোনো কোনো সেন্সরের ক্ষেত্রে নব থাকে অ্যাডজাস্ট করা যায়, এই থ্রেশহোল্ড ভ্যালু উপর এবং নিচে হিস্টেরেসিস রেঞ্জ সেট করে দেওয়া যায়। এখানে দেখা যাচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু 2000, এর উপরে 50 ভ্যালু, অর্থাৎ 2050-এ গেলেই আউটপুট অফ হবে, আবার নিচে 1950-এ আসলে আউটপুট অন হবে। ফাইবার কনস্ট্রাকশন, এই ফাইবার আসলে কি কি জিনিস নিয়ে গঠিত হয়। পাতলা পলিমার কিংবা গ্লাস লাইট সোর্সকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। ফাইবার কনস্ট্রাকশনের সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অপটিক্যাল ইফিসিয়েন্সি, অর্থাৎ
লাইট এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোনো ধরনের এর ইন্টেন্সিটির তারতম্য ছাড়াই যেতে পারে, সেটিকে অপটিক্যাল ইফিসিয়েন্সি বলে। এবং মেকানিক্যাল ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আমি যদি কেবলটিকে, ফাইবার কেবলটিকে ব্যান্ডও করি, তাহলেও যাতে এর সিগন্যালে কোনো তারতম্য হয় না, অর্থাৎ সিগন্যাল যাতে কোনো ডিস্টরশন হয় না, লাইট সোর্স যাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইজিলি পৌঁছাতে পারে। কারণ মাউন্টিংয়ের সময় বা ড্রেসিংয়ের সময় অনেক ক্ষেত্রে কেবল ব্যান্ড করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে সিগন্যাল মিস হয়ে গেলে বুঝতেই পারছেন কি হবে। ফাইবার কনস্ট্রাকশনের শুরুতে থাকে সিঙ্গেল ফিলামেন্টের ট্রান্সপারেন্ট গ্লাস বা পলিমার কোর। কোর ফাইবারের চারদিকে ক্লেডিং করলে এর ট্রান্সমিশন এফিসিয়েন্সি বাড়ে এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইম্প্রুভ হয়। পরে ফাইবারকে বাফার কোটিং করা হয় এবং জ্যাকেট পরানো হয় বাইরের ঘর্ষণের হাত থেকে রক্ষা করতে। একাধিক ক্লেডেড কোরের মাধ্যমে ফাইবারের এফিসিয়েন্সি বাড়ানো যায় বা ফ্লেক্সিবিলিটি বাড়ানো যায়, ফলে ফাইবার আরও রোবাস্ট হয় এবং এটিকে বাঁকা করলেও এর ইন্টেন্সিটির খুব একটা পরিবর্তন হয় না। টাইপস কি কি টাইপের হয়, প্রথমে দেখলাম সিঙ্গেল কোর ফাইবার, এটি লং ডিস্টেন্স অবজেক্ট ডিটেকশনে ব্যবহৃত হয়, এর মিনিমাম ব্যান্ড রেডিয়াস হচ্ছে 1 মিলিমিটার। মাল্টি কোর ফাইবার, ছোট অবজেক্ট ডিটেকশনে এটি ব্যবহৃত হয়, এর মিনিমাম ব্যান্ড রেডিয়াস হচ্ছে 4 মিলিমিটার। মাল্টি কোর ফাইবার স্টেবল থাকে যদিও এটি ব্যান্ড করা হয়, রোবোটিক অ্যাপ্লিকেশনে মাল্টি কোর ফাইবার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ফাইবার হেড ডিজাইন, ফাইবার হেড কিভাবে ডিজাইন করতে হয়, ছোট ছোট অবজেক্ট ডিটেকশনের জন্য হেডের মধ্যে অক্সিলারি লেন্স বসানো থাকে, এই লেন্স লাইট সোর্সকে ঘনীভূত করে এবং অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলকে আরও ন্যারো করে, যা অবজেক্টের প্রিসাইজ ডিটেকশনে সহায়তা করে। অক্সিলারি লেন্স থ্রু বিম সেন্সরের সেন্সিং দূরত্ব বাড়ায়। এখানে চিত্রে দেখা যাচ্ছে প্রথমটির ক্ষেত্রে 6 মিলিমিটার, দ্বিতীয়টির ক্ষেত্রে 15 মিলিমিটার এবং তৃতীয়টির ক্ষেত্রে 17 মিলিমিটার লেন্স ব্যবহার করার ফলে এর সেন্সিং ডিস্টেন্স বেড়েছে। লাইট সোর্স বাড়িয়ে দেয় ওয়াইড এরিয়া ডিটেকশনের জন্য, অর্থাৎ লাইট সোর্স এর এরিয়া ন্যারো করে যাতে এই অংশের মধ্যে কোনো অবজেক্ট আসলে সে ডিটেক্ট করতে পারে। কিছু কিছু অ্যাপ্লিকেশনে এই অবজেক্ট ডিটেকশন ভেরি করে, কোনো কোনো সময় এখানে, কোনো সময় ওখানে থাকে, সেক্ষেত্রে এরিয়া সেন্সর তা সহজেই ডিটেক্ট করতে পারে, এর জন্য আলাদা সেন্সর ব্যবহার করার প্রয়োজন হয় না।